আজকে আমাদের পার্টি আইপিএফটির বিশেষ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অধিবেশন। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টির পক্ষে গভীর আনন্দের প্রকাশ। আজকে যারা ত্রিপুরার আদিবাসী আন্দোলনের ইতিহাসের সঙ্গে প্রথম থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, তারা আইপিএফটির এই ত্রিপুরের দাবি যারা দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন, তারা এই সংগ্রামকে আরো জোরদার করার জন্য আজকে আবার আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন। আমরা আন্তরিকভাবে পার্টির সমস্ত অংশের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদেরকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শ্রী অগুর দেববর্মা। অগুর দেববর্মা তার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের, ত্রিপুরা উপজাতীয় যুব সমিতি আপনারা দেখেছেন, এরপরে সেই পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএফটি আবির্ভাব, তখন থেকেই শ্রী অগুর দেববর্মা এই আদিবাসী আন্দোলনের অন্যতম কর্ণধার। 2009 সালে যখন ত্রিপুরল্যান্ডের আন্দোলনে এডিসি এলাকাকে পৃথক রাজ্য করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের অন্যতম অগুর দেববর্মা। এটা দুঃখের বিষয়, যারা ত্রিপুরা উপজাতীয় যুব সমিতির
প্রথম অগ্রণী পদক্ষেপ যারা নিয়েছেন তাদের বেশ কিছু নেতৃত্ব আজকে আর নেই, তারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা কয়েকজন তার সাক্ষী অগ্রদেবতাই, কাজেই আজকে বিশেষ করে আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন শ্রী অগ্রদেব বর্মা, কৃষ্ণমোহন জমাতিয়া, তারপরে এক্স এমডিসি জাফু দেব বর্মা, জাফু তারপরে রমেন রিয়াং, ওনারা কেন্দ্রীয় নেতৃত্ব আবার আইপিএফটিতে যোগদান করে এই ত্রিপুরাণ্ডের দাবিকে, পিছরাজ্যের দাবিকে আরও যোগদান করবেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সব দিক দিয়েই আমরা কাজ করব, এগিয়ে যাব, এই প্রতিশ্রুতিটুকু আমরা আজকে দিচ্ছি। এখন অগ্রদেব বর্মা, ওনার কাছ থেকে দুই চার কথা শুনুন। ওনাদের যারা সমর্থক তাদের সাংগঠনিক সমস্ত শক্তি ওনাদের মাধ্যমে আজকে জয়েন করেছেন। আজকে চারজন নেতৃত্ব আছে। এই যে এতক্ষণ ধরে মিটিং, কি বিষয় নিয়ে যদি একটু বলেন, আপনাদের যে এই মিটিংটা হয়েছে কি বিষয় নিয়ে এবং তার ফল কি বেরিয়েছে যদি একটু নাম বলেন। আগামী দিন কি পরিকল্পনা রয়েছে আপনাদের? তার তিনি মিটিং নিয়ে মূল এজেন্ডা তোমার বল। আমরা একটু আগে বলেছিলাম আমাদের আজকে মূল এজেন্ডা আপনার এইবারের কি বললেন ডিমান্ডে অবজারভেশন দিল্লি অভিযানের মাধ্যমে 23 আগস্ট এবারে আমরা দিল্লিতে যন্ত্রমন্ত্রে দিল্লি অভিযানের মাধ্যমে কি বললেন ডাবি দিবস দিল্লি অভিযানের এই অংশ হিসেবে পালন করবো। এটি আজকে এটার প্রস্তুতি দিয়েই আমাদের আজকে আরও পর্যালোচনা হয়েছে এবং চূড়ান্ত করা হয়েছে। এই তো যারা ঘুরেরাম তাদেরকেও রাখা যাবে, হ্যাঁ ওরাকে রাখা যাবে। কেউ চলে যায় তাহলে এটা রাখার কোনো প্রশ্ন নেই, আর এক্সপালশন করলেও বা না করলেও এই যে কমিউনিটি বা মেবার কুমার জমাতিয়া আইপিএফটির প্রাক্তন মন্ত্রী, কিন্তু অত্যন্ত সঠিকভাবে এখনো আইপিএফটির এমএলএ, কাজেই কোনো পার্টির এমএলএ অন্য পার্টিতে যোগদান করলে অ্যান্টি ডিফেকশন ল 10 শিডিউল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটার আওতায় পড়ে, কাজেই মেবার কুমার জমাতিয়া পার্টির এমএলএ আইপিএফ এমএলএ এখনো আছে, আশা করি থাকবে। কিন্তু আপনারা তো বিশেষত বাবু তো আপনাদের এমএলএ কিন্তু দীপ্রামতায় যোগদান করে ফেলেছেন অলরেডি। হ্যাঁ বিশ্বকেতু দেব বর্মা ত্রিপুরা মতায় যোগদানের সময়েই ওই মুহূর্তেই আমরা তার অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য সংযোজনের
10 শিডিউল অনুসারে তার সদস্য পদ খালি দেওয়ার জন্য আমরা মাননীয় বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। আবেদনপত্র আমরা 3 জুলাই 2021 জমা দিয়েছি। আজকে কত 25 জুন, তার মানে 1 বছর। কেন দেরি হলো এই উত্তর আমাদের কাছে জানা নাই। এই উত্তরটা অধ্যক্ষ মহোদয়ের কাছে। দাবি পাবো পাবো কি পাবো না, পূর্ণ কি হবো না, আমরা 4.5 বছরে সবাই ক্ষমতায় আছি, এর মধ্যে এটা মূল্যায়ন হয়ে যাবে। একটা নতুন রাজ্য গঠনের জন্য কয় দশক ধরে সংগ্রাম চলছে, করতে হয়। আপনার এই তেলেঙ্গানা পাওয়ার জন্য 1 শতাব্দী কাছাকাছি সংগ্রাম, এরপরে তেলেঙ্গানা প্রাপ্তি। আর ত্রিপুরা ল্যান্ডের দাবি আমরা কয় দশক করেছি, কাজেই এটা প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, পরিবর্তনশীল রাজনৈতিক বাতাবরণ, এইগুলোর উপর নির্ভর করে এই এই দাবি পূরণ হওয়া নির্ভর করে। আমাদেরও তাই 4 বছর আন্দোলন করে ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থাকবো না, যা থাকবেই। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশাসনে একটা দল ক্ষমতায় বসবে, আবার ক্ষমতা থেকে চলে যাবে, আবার অন্য দল আসবে, এই যে প্রক্রিয়া চলবে। আমাদেরও আইপিএফেরও একই প্রক্রিয়া। আজকে আমরা ক্ষমতায় আছি, জোর ছোট করে আছি, কালকে পরবর্তী পর্যায়ে কী হবে সেটা এটার জন্য প্রস্তুতি আমাদের নিতে হয়। কিন্তু পৃথক রাজ্য আর সমস্ত তহসিল এলাকাকে পৃথক রাজ্য করা, এটা যে আমাদের মৌলিক এবং সাংবিধানিক দাবি, এই দাবি নিয়েই আমাদের পথ চলা শুরু, এবং এটাতেই আমরা টার্গেট করে এগিয়ে যাচ্ছি। বিজেপি জোটবদ্ধ রাজনীতিতে আছি এবং ক্ষমতাতেও আমরা পরিশোষণ করে আছি। এই অবস্থা চলছে। আগামী দিনের বিধানসভা নির্বাচন আসলে পরে হ্যাঁ এটা কী হবে তখনই এটা ঠিক হবে। এখন তার উত্তর দিকে সুবিধা নেই, ঠিক আছে। এখন অবর ধর্ম কিছু বলবেন, সরকারে থাকার সময় দেখা আপনাদের তো এই ত্রিপুরাল আলাদা ত্রিপুরা ল্যান্ডের দাবি কোনোরকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি, ব্যাপারটা কোনোরকম আন্দোলন তোমাকে সরকারে থেকেও আপনারা আপনাদের যে ত্রিপুরা ল্যান্ডের যে দাবি সেটা নিয়ে কোনো আন্দোলন বা কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি, কি বলবেন এটা নিয়ে? অংশীদার হিসেবে আছে সরকারি প্রোগ্রাম একটা জিনিস, সরকারি ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হাইলাইট করা একটা জিনিস, আর পার্টি হিসাবে পার্টির আন্দোলন আরেকটা জিনিস। আমরা কিছুই করিনি গত 4 বছরে, শুধু সরকারি গতিতে বসলাম, এটা বললে পরে এটা সত্যের অপরাধ হয়। প্রতি বছর 23 আগস্ট আমরা ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করি, এবং তার জন্য আমাদের প্রত্যেকটা মহকুমা ভিত্তিক
প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভিত্তিক যে আন্দোলন চলছে এগুলোকে কি আমরা বলবো যে আমরা আর কোনো রকম আন্দোলনই করি নাই, তাহলে পরে এটাই যদি হয়তো যদি তর্কের খাটিয়ে ধরে নেই যে আমরা ক্ষমতে আছি আন্দোলন ভুলে গেছি, তাহলে পরে ক্ষমতায় থাকা সত্ত্বেও 2022 অগস্ট মাসে আমরা দিল্লি অভিযান করব করছি কেন কেন করছি, আজকে কোনো আন্দোলন থেকে সরে যায় নাই, সরে যাওয়ার প্রশ্নও নেই। টিপ্রামথার সঙ্গে আলোচনা হয় নাই এ কথা বলবো না, আলোচনা কিছু কিছু সময় হয়েছিল সাময়িকভাবে তৎকালীন সময়ে, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয় নাই। আপনি কি আশা করছেন সে আলোচনা ফলপ্রসূ হবে? আশাকে দেখাইকে তো আলোচনা নিয়ে ফলপ্রসূ নাই। এখন আলোচনার মাধ্যমে ফলপ্রসূ হওয়া নির্ভর করে আন্তরিকতার উপরে, দুজনের মধ্যে ডায়লগ, এই ডায়লগটা সফল হয় আন্তরিকতার মাধ্যমে, আন্তরিকতা না থাকলে পরে রাজনৈতিক কুচলে হয় না কিছু হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দাদা কইব তো, জিজ্ঞেস কর। গান আর রকম আছে না দাদা? হ্যাঁ বহু গান আর রকম আছে, যাব না ওই গান আর রকম আছে, টং টং খাই হামবাই পাতালি জানি অরণি বিশিং আনামুত কৃষ্ণকান্ত জমাতিয়া বার বার কবক্ষা আবো একদম ক্লিয়ার খে আনামুত আবো তিনি বুদ্ধ থাকা তাই বিধান থাকা তাই প্রেজেন্টরও বানো লাইকা তাই আমি লগে চিন কৃষ্ণমোহন জাফু তাই রমেন সময় কক সালাইমা ইয়াগুলো তবু সে 17 তারিখও আসুকই কক চাপকা যে টিপরা লেন দাবি নাক খাই হই তিনি অরব ফাই ও পান্ডাব মান্ডা ফাই দূরপাশে হাবি থাকি আবল কোন ব্যাখ্যা মতো কারণ ঈশ্বর তুমি নাই বাই বসে রিপ্লাই নাই তাই আনলে মানি কারণ দুসাই দুসুয়া একদম আবো আংসিটা আংটা মূল আং মানে সাফার খাইমানি আবো সাইমিয়া আয়ং মাসিক আং পাপ খাইটা যেন ও ওয়ান থাকো বেটরি দিয়া আমি যে দিকে সাই সাগরে শুকাই মাই তুই সেরানি থ অবস্থা মনে হয় কিন্তু একচুয়ালি অ্যাটিটিউড রিগার্ডিং টিপ্রালে খা বাই খুব বাই সান্নাই গ্রী নি মানু একদম 0.99 বেশি 1.11 সানসে কাইয়া আসবো নুকজাব তামখে নুকজা পাওয়ার নজন হামজা কাইও দফানা হামজা গিয়া
Sotul poson kan kan iso. Kentu power, sudu power. Orang nuk tu, tapi kan kemo blame dia. Sini man sai tong mati pra sarung. Om man sai cit tong tau suang guang kai tong. Tak pun kerja nak lah. Tiga sih. Tiga ramo tahu kan? Abu apa hari itu? Hari, hari tu, hari pun kerja lah. Abu mana? Anu leh satu senuka. Ko, evong anu ni portfolio angkot tau. Dead boss pun tiang tangka. Kuno, nok, nok tangka, palak kiri. Palak tu tau. Nok pungcau kan palak kong beri nang. Kalau kamu utul dokin kuna, dokin itu kuna yang utul kuna. Nengah dah. Aku tang tengah backup kerja. Blam dia ni saya di bang. Sebenarnya yang ko tipramot apa, yang ko statehood demand same tipralen, nombi IPF juga same tipralen. Tapi kan mana different, apa mana greater tipralen, apa mana tipram. Contoh 2009 tak sih ni presiden saya tengok. 2009 based on 6 sidil not 3 statute sangka. Hei lepa, guys, abo ekusho dah buat je kereta tiplanen sang bela. Contoh bin saya cikun sangka bela. No, M ni tu different tu same ni bela. Hei, sama sih. Different mana kereta tiplanen by tiplanen. Bus mana jen mungkin sih, unko jauh tak jauh tu pakai tu sih. Under article 2 and 3. Sen, kamu dapat negosiasi dengan saya, but based on 60 dulu no, government of India offer lagi ni. Karena ni ni non out of edition no, hobisi borong, ungu runani kerja. Jadi edition san tunggu se, tak opus kai tunggu ni. Saya opus kan, busy biru kai. Oh, ngor bengal no busy biru Brahman, MLA, omit saya, saya pun bos saya. North Bengal no state food mar nai. Ebo ko ni Ladakh go BJP ne MLA, kari MP Ladakh mangka. Mungkin abo tu Chin kai tam operat kai, Chin orang ka opus kai. Chin iti prasa, tuma kesak ni, tuma Kongres ni, tuma BJP ni. Kai si malia, tam o gaji na dato. Kui sun tuma kai nai. Gaji na tong ja haying lai. Sir, 2023 ni bidang sama ni berapa tahun sana? Mana pasal dorite asa tahun? Sorga kaya ni ada nak tahu? 2023 ni bidang sama ni mana contest fighter? Abu presiden tu, botengi saka. Abu tu ulo sana ya bu. Bapak presiden tu saya pikir tadi. Abu ni perlu abu ni. Tahu tu sir election ni agak tu, both umko mana umko airlines tu. मने नो एम एस टी ब्रह्मा था भाई आईकेएफटी नो मने एलएनस ना नहीं मने एम उन मतलब मने कम आप दोनों मसले नहीं क्या चिंग दोनों कॉक सहयोग ले बाई साले का सहयोग का तेजी में तेजी सहयोग कर ले ठीक है ठीक थैंक यू सर बरो सर 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 बरो बरो ना उसको ऐसे शादी को थैंक यू शादी के जो Tengah ni awak nak? Tengah ni jam setengah. Jam setengah. Macam ni, macam ni, macam ni jauh jombo. Jauh lorong nasi ni, jauh dia.